আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুগার বাংলা। আজকের রেসিপি হচ্ছে ভিক্টোরিয়া স্পঞ্জ কেক অথবা ভিক্টোরিয়া স্যান্ডউইচ কেক। এটি একটি ব্রিটিশ কেক এবং এটা নামকরণ করা হয়েছে কুইন ভিক্টোরিয়ার নামে। শোনা যায় উনি বিকেলের চায়ের সঙ্গে এই কেকটা খুব পছন্দ করতেন। এই কেকটা খুবই স্পেশাল, বাটারি রিচ কেক আর মাঝখানে স্ট্রবেরি জ্যামের লেয়ার, ইট জাস্ট মাইন্ড ব্লোয়িং। হুইপিং ক্রিমটা এখানে অপশনাল, আপনি না চাইলে নাও দিতে পারেন। প্রথমেই রেডি করে নেব শুকনো উপকরণ। নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা এবং সেই সাথে আরও 1 কাপের 4/3 ভাগ, যেটা 225 গ্রাম। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এবার ময়দা ও বেকিং পাউডারটা আমরা চেলে নেব। চালা হয়ে গেলে অ্যাড করে দেব লবণ 1/4 টিস্পুন। এরপর একটি হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে এক পাশে রেখে দেব। এবার একটি আলাদা বলে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা 1 কাপ বাটার 225 গ্রাম। রুম টেম্পারেচারের বাটার বলতে একদম গলে যাওয়া বাটার নয়, আপনি যখন আপনার আঙুল দিয়ে প্রেস করবেন তখন সুন্দর একটা গর্ত হয়ে যাবে এবং হাতে হালকা একটু ঠান্ডা অনুভূত হবে। এবার অ্যাড করে দিচ্ছি চিনি 1 কাপ 200 গ্রাম। চিনিটা অবশ্যই একটু ব্লেন্ডারে গুঁড়ো করে নেবেন, ইট উইল সেভ ইউর টাইম। এরপর বাটার এবং সুগার আমাদের কিছুক্ষণ বিট করতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটু লাইট এবং ফ্লাফি হয়ে যায় এবং রংটাও একটু হালকা হয়ে যাবে। এখানে একটু খেয়াল রাখতে হবে, লং টাইম ধরেও কিন্তু বিট করা যাবে না, তাহলে আবার বাটার গলতে শুরু করবে। আপনারা কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন, বাটারটা কিন্তু কার্ডেল্ড হয়ে যায়নি বা স্প্লিট করেনি বা যেটাকে বলি আমরা একটু ছানা ছানা হয়ে যাওয়া, সেরকম কিছু হয়নি। এই পর্যায়ে অ্যাড করে দেব রুম টেম্পারেচারে থাকা 4টে ডিম। তবে 4টে ডিমই একবারে দিয়ে দেওয়া যাবে না, একটা অ্যাড করব, ওটা ভালো করে মিক্স করে নিয়ে তারপর দ্বিতীয় ডিম অ্যাড করব। এই সময় বাটারটা কিন্তু স্প্লিট করবে বা কার্ডেল হয়ে যাবে, আর আমাদের দেশের আবহাওয়া যেহেতু যথেষ্ট গরম বাটারটা গলবেই, এটা আপনি রোধ করতেই পারবেন না। তবে ছোট্ট একটি টিপস ফলো করলে এই ঝামেলা থেকে আমরা মুক্তি পেলেও পেতে পারি, সেটা হচ্ছে আমরা শুরুতে যে ময়দার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ ময়দা এখানে অ্যাড করে দেব। আপনারা যে কোনো বাটার কেক করার সময় এই প্রসিডিওরটা ফলো করতে পারেন, ইট রিয়েলি ওয়ার্কস। কিছুটা মিশিয়ে নিয়ে অ্যাড করে দেব দ্বিতীয় ডিম। এভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা ডিম আমরা অ্যাড করে নেব, আর প্রতিবার ডিম অ্যাড করার পরে ভালো করে বিট করে নিতে হবে। লাস্ট এন্ড ফাইনাল এগ, এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 2 টিস্পুন। আবার সবকিছু ভালো করে বিট করে মিশিয়ে নিতে হবে। একটি স্পাচুলা দিয়ে সাইড থেকে একটু নামিয়ে দিতে হবে যাতে মিক্সিংটা ঠিক মতো হয়। এখন আর খুব বেশি সময় ধরে বিট করতে হবে না, ডিমটা ভালো করে মিশে গেলেই হয়ে যাবে। ওই 1 টেবিল চামচ ময়দা অ্যাড করার কারণে বাটারটা কিন্তু একদম পারফেক্ট আছে, নো কার্ডেল। এরপর অ্যাড করে দেব শুরুতে রেডি করে রেখেছিলাম ময়দা, সেটা একটি স্পাচুলা দিয়ে ময়দাটা আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। ময়দাটা মেশাতে মেশাতেই অ্যাড করে দেব 2 টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ। এরপর সবকিছু ভালোভাবে মিশে গেলেই আমাদের ব্যাটারটা রেডি, আর ওভার মিক্সিং একেবারেই করা যাবে না। বেকিং এর জন্য আমি এখানে 7.5 ইঞ্চি সাইজের 2টি রাউন্ড প্যান নিয়েছি। যেহেতু এটি একটি স্যান্ডউইচ কেক এতে আমার সুবিধা হবে 2টা লেয়ার হলে, তবে আপনারা চাইলে এটা একটা প্যানে করে ফেলতে পারবেন, তখন একটু বড় সাইজের প্যান লাগবে এবং ওভেন টেম্পারেচারটাও অ্যাডজাস্ট করে নিতে হবে। প্যানে তেল ব্রাশ করে পার্চমেন্ট পেপার দিয়ে নিয়েছি, ব্যাটারটা একটু সমান করে দিতে হবে, আর যেহেতু ব্যাটারটা একটু থিক খুব ভালো করে ট্যাপ করতে হবে কয়েকবার যাতে কোনো বাবল থাকলে সেটা বের হয়ে যায়। কেকটা বেক করতে হবে প্রিহিটেড ওভেনে 170 ডিগ্রিতে 30 থেকে 35 মিনিট, তবে প্রত্যেকের ওভেন আলাদা, আপনারা কয়েক মিনিট আগেই অবশ্যই একটি টুথপিক দিয়ে চেক করে দেখবেন যে কেকটি হয়ে গিয়েছে কিনা। ডু নট ওভার বেক, এই কেকটা ওভার বেক হলেই ড্রাই হয়ে যাবে।
ওভেন থেকে বের করার 10 থেকে 15 মিনিট পরই কেকটা প্যান থেকে বের করে নিতে হবে এবং একটি কুলিং র‍্যাকের উপরে রেখে ঠান্ডা করে নিতে হবে। ফ্রস্টিং এর জন্য নিয়ে নিয়েছি এভার হুইপড ক্রিম 1 কাপের 4 ভাগের 3 ভাগ এবং 15 মিনিট ডিপে রেখে এটা একদম ঠান্ডা করে নিয়েছি। বিটিং এর শুরুটা লো স্পিডে করতে হবে, পরবর্তীতে যে আমরা স্পিড বাড়িয়ে দেব। ক্রিমে আমি কোনো আইসিং সুগার ইউজ করিনি, শুধু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি 1 চা চামচ। আর ক্রিমটা এখানে 100% স্টিফ করতে হবে না, একটু নরমই রাখতে হবে। এবার কেকটা অ্যাসেম্বল করে নেব, তবে খেয়াল রাখবেন কেকটা যাতে কোনোভাবেই গরম না থাকে। সবচাইতে ভালো হয় যদি কয়েক ঘন্টা ফ্রিজে রেখে দিতে পারেন। আমি এখানে স্ট্রবেরি জ্যাম দিয়ে দিচ্ছি, আর এই কেকের ট্রেডিশনাল নিয়ম হচ্ছে স্ট্রবেরি জ্যাম অথবা রাসবেরি জ্যাম, তবে আপনি চাইলে আপনার ফেভারিট ফ্লেভারটাও অ্যাড করে দিতে পারেন। এবার ক্রিমটা দিয়ে দিচ্ছি, তবে আপনারা যারা ক্রিমটা কম খেতে চান বা অ্যাভয়েড করতে চান, ক্রিমের পরিমাণটা কমিয়ে দিতে পারেন অথবা একেবারেই স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই কেকটা এমনিতেই অনেক টেস্টি। টপ লেয়ারটা দিয়ে দিচ্ছি, উপরে কিছু স্ট্রবেরি দিয়ে দিয়েছি, এটা কমপ্লিটলি অপশনাল। আর স্ট্রবেরিগুলো আমি ধুয়ে মুছে নিয়েছি যাতে কোনো পানি না থাকে। আইসিং সুগার স্প্রেড করে দিচ্ছি, এখানে পাউডার সুগারও ইউজ করা যাবে। রেডি হয়ে গেল ভিক্টোরিয়া স্পঞ্জ কেক। এটাকে স্পঞ্জ কেক কেন বলে জানি না, এটা মোর লাইক পাউন্ড কেক। বিশ্ববিখ্যাত একটি কেক, আশা করছি ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।